আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক মাহাল অর্থাৎ দোকান আরবিতে মাহাল এর বাংলা অর্থ হচ্ছে দোকান সুখ অর্থাৎ বাজার আরবিতে সুক এর বাংলা অর্থ হচ্ছে বাজার মুস্তাহুদা অর্থাৎ স্টুর আরবিতে মুস্তাহুদা এর বাংলা অর্থ হচ্ছে স্টুর সেলোয়ার অর্থাৎ পাইজামা আরবিতে সেলোয়ার এর বাংলা অর্থ হচ্ছে পাইজামা কামিস অর্থাৎ শার্ট আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে শার্ট ওয়াকগেফ অর্থাৎ থামা আরবিতে ওয়াক্গেফ এর বাংলা অর্থ হচ্ছে থামা তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে অরা অর্থাৎ পিছনে আরবিতে অরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে সাম্মাক অর্থাৎ জেলে আরবিতে সাম্মাক এর বাংলা অর্থ হচ্ছে জেলে হাদদাত অর্থাৎ কামার আরবিতে হাতদাত এর বাংলা অর্থ হচ্ছে কামার আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক তাব্বাক অর্থাৎ বাবুরসি আরবিতে তাব্বাক এর বাংলা অর্থ হচ্ছে বাবুরসি সাইক অর্থাৎ ড্রাইভার আরবিতে সাইক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি আরবিতে নাজ্জার এর বাংলা অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি বান্না অর্থাৎ রাজমিস্ত্রি আরবিতে বান্না এর বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি হারেস অর্থাৎ প্রহরী আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে প্রহরী জঞ্জাল অর্থাৎ জগরা আরবিতে জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে জগরা সাফিনা অর্থাৎ জাহাজ আরবিতে সাফিনা এর বাংলা অর্থ হচ্ছে জাহাজ দাবিৎ অর্থাৎ অফিসার আরবিতে দাপিত এর বাংলা অর্থ হচ্ছে অফিসার জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় আরবিতে জামিয়া এর বাংলা অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় কারাস অর্থাৎ গ্যারেস আরবিতে কারাস এর বাংলা অর্থ হচ্ছে গ্যারেস তাব্বাক অর্থাৎ বাবুরসি আরবিতে তাব্বাক এর বাংলা অর্থ হচ্ছে বাবুরসি আজনাবি অর্থাৎ প্রবাসী আরবিতে আজনাবি এর বাংলা অর্থ হচ্ছে প্রবাসী গ্যাপসা অর্থাৎ চামুস আরবিতে গ্যাপসা এর বাংলা অর্থ হচ্ছে চামুস তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস সুরা অর্থাৎ ফটোকপি আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে ফটোকপি লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত সাবামিয়া অর্থাৎ শত আরবিতে সাবামিয়া এর বাংলা অর্থ হচ্ছে সাত শত তাগিল অর্থাৎ বাড়ি আরবিতে তাগিল এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দেওয়া হাক অর্থাৎ হাসি আরবিতে হাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি হিমার অর্থাৎ গাদা আরবিতে হিমার এর বাংলা অর্থ হচ্ছে গাদা হাতচেল অর্থাৎ পাওয়া আরবিতে হাতচেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া আলফিন অর্থাৎ দুই হাজার আরবিতে আলফিন এর বাংলা অর্থ হচ্ছে দুই হাজার মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় মুস্তাহিল অর্থাৎ অসম্ভব আরবিতে মুস্তাহিল এর বাংলা অর্থ হচ্ছে অসম্ভব নাফফা অর্থাৎ মুর আরবিতে লাফফা এর বাংলা অর্থ হচ্ছে মুর, হাগ্গি অর্থাৎ আমার আরবিতে হাগগি এর বাংলা অর্থ হচ্ছে আমার দালুন অর্থাৎ বালতি আরবিতে দালুন এর বাংলা অর্থ হচ্ছে বালতি শাড়ির অর্থাৎ খাট আরবিতে শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট মাউস অর্থাৎ কলা আরবিতে মাউস এর বাংলা অর্থ হচ্ছে কলা মাঞ্জু অর্থাৎ আম আরবিতে মাঞ্জু এর বাংলা অর্থ হচ্ছে আম ইনাপ অর্থাৎ আঙ্গুর আরবিতে ইনাপ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর হাসানান অর্থাৎ সুন্দরভাবে আরবিতে হাসানান এর বাংলা অর্থ হচ্ছে সুন্দরভাবে শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা জিদ্দান অর্থাৎ বেশি আরবিতে জিদ্দান এর বাংলা অর্থ হচ্ছে বেশি আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আজ ফাজার অর্থাৎ পত্তোষ আরবিতে ফাজার এর বাংলা অর্থ হচ্ছে পত্তোষ দাহিন অর্থাৎ এখন আরবিতে দাহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বোকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল গাদান অর্থাৎ আগামীকাল আরবিতে গাদান এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল হিনা অর্থাৎ এখানে আরবিতে হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে মিন অর্থাৎ হতে বা থেকে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে হতে বা থেকে কাইফা অর্থাৎ কীভাবে আরবিতে কাইফা এর বাংলা অর্থ হচ্ছে কীভাবে হাজা অর্থাৎ এটা আরবিতে হাজা এর বাংলা অর্থ হচ্ছে এটা জালিকা অর্থাৎ ওইগুলি আরবিতে জালিকা এর বাংলা অর্থ হচ্ছে ওইগুলি আওয়াল অর্থাৎ আগে আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে আগে বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পোরে আখের অর্থাৎ শেষ আরবিতে আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ ওয়াসাত অর্থাৎ মাজারি আরবিতে ওয়াসাত এর বাংলা অর্থ হচ্ছে মাজারি গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন জেদিদ অর্থাৎ নতুন আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল সিগনাল অর্থাৎ ইশারা আরবিতে সিগনাল এর বাংলা অর্থ হচ্ছে ইশারা সোর্তা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ হিয়া অর্থাৎ সে আরবিতে হিয়া এর বাংলা অর্থ হচ্ছে সে কেফ অর্থাৎ কিভাবে। আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে মা অর্থাৎ সাথে। আরবিতে মা এর বাংলা অর্থ হচ্ছে সাথে জালিকা অর্থাৎ ওই, আরবিতে জালিকা এর বাংলা অর্থ হচ্ছে ওইগুলি বা ওই খাইর অর্থাৎ বালো আরবিতে খাইর এর বাংলা অর্থ হচ্ছে বালো শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে শুক্রান এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ সাপ অর্থাৎ টানা আরবিতে এ সাপ এর বাংলা অর্থ হচ্ছে টানা এফতা অর্থাৎ খোলা আরবিতে এফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবি টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ